है मेरा हाल बुरा और बुरा कर दिया मेरे जख्मों को এই ভদ্র সমাজে আমরা চিকনাজিরা মনে করো কিছু ছিড়তে পারলাম না তবে এই ভোটকুরা মনে করো দুই তিনটা করে রিলেশন করতেছে তাতে কি তাদের টুনটুনি তো ছোটই তো কেমন আছো তোমরা তো সবাই আবারো স্বাগত আমার আরো একটা নতুন ভিডিওতে তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো তারপর বলে দিচ্ছি আজকে আমরা কি করব আমরা নিজেরা ভুলে যাইছি কেন কারণ এই সমাজে এত পরিমাণ টিকটকার ভরে গিয়েছে আর যা যা অবস্থা হইছে যার কারণে মনে হয় না আমরা বেশি দিন বাঁচতে পারবো কথা কিন্তু সত্য আর সময়টা ছিল 2019 সাল যখন মনে করো যে ক্যারিমিনেটি এভলিউশন বলে মনে করো টিকটকে ব্যান করে দিয়েছিল ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকেও ব্যান করতে হবে না হলে যে এইসব দেখতে হবে এই লেডি This is Ju. Hello, I'm Oishi. Nice to meet you. Thank you. এমন এক দেশে বসত করি যে দেশের নাম বাংলাদেশ কিন্তু হলে কি হবে এখানে মনে করো মানুষের জেন্ডারও চেঞ্জ কেননা একটা ছেলে হয়ে পড়ে মেয়ে আর একটা মেয়ে হয়ে পড়ে ছেলে টিকটকের মধ্যে ঢুকলেই বোঝা যায় এসব অবস্থা যে কি চলতেছে ভালোবাসার মধ্যে থাকে না কোনো লিমিট যাই করে তাই কাপড় খুলে আর চুতিয়া পার শেষ করে ফেলছে রেঞ্জ ও মা একে দেখি টিকটকে আইসা তাদের জেন্ডারও চেঞ্জ আর হয়তো বা কিছুদিন পরে লিঙ্ক ব্যারাল হবে ইন স্কুল অন বেঞ্চ খুলতে কষ্ট হলেও চুষতে ভালো লাগে ল ঠেলা সামলা এখন বলো এটার অ্যান্সার কি হইতে পারে এখন দাও ভাই অ্যান্সারটা হয়তো বা পজিটিভ কিন্তু কথাটা তো বলছে সেম লাইক এ নেগেটিভ আচ্ছা যাই হোক সে যেহেতু নেগেটিভ ভাবে বলছে তাহলে আমিও পজিটিভ ভাবে বলি সমস্যা কি ঠিক আছে আমি খুলে দিতেছি তুমি চুষা দাও খারাপ চিন্তা ভাবনা করতেছে কেন আইসক্রিমের ঠুঙ্গা খুলে দেবো আইসক্রিম খাবে আচ্ছা হ্যাঁ আমার তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই আমি আমার টাকা নষ্ট করে তাকে আইসক্রিম কিনে দেবো চেন খুলে দেবো ওই আইসক্রিম খাবে অসাধারণ কথাবার্তা দেখো সবকিছু মেনে নেওয়া গেল দুই ম্যাগিটা কেন একসাথে দাঁড়িয়ে আছে আমি এটা বুঝতে পারতাছি না দুই ম্যাগিকে দেখে হয়ে গেছি আমি স্তব্ধ কেননা ভাই পছন্দ নামেও আছে কিছু শব্দ যা দেখেই মনে হইতাছে এদের ডিকশনারি থেকে উঠে গিয়েছে ঠিক বলেছো আজকে ফেসবুকে এত রিকোয়েস্ট আসা দেখে আমি ভাবলাম আমার কিছু ভাইরাল হলো না হ্যাঁ দুষ্মারানি ম্যাগি তোমার অনেক কিছু ভাইরাল হওয়ার এখনো বাকি আছে তবে শীঘ্রই হয়ে যাবে কেননা দেখো তুমি যদি এসব আকাম কুকাম না করে রাখতে তাহলে তুমি কখনো এই ভয়টা পাইতা না দেখো তুমি চারিদিকে করে রাখছো ইটিস পিটিস তাই তো তোমার মনে ভয় শুধু পুলিশ পুলিশ আচ্ছা এই জন্যই ভাই আমি বলি যে আমি আসি কোন জগতে বাচ্চা দ্বারা প্রেগনেন্ট হয়ে গেল নগতে শুধুমাত্র কিছু ভিউজের জন্য একটা বাচ্চাকে হচ্ছে মারা তাহলে তো ম্যাগি হিসাবে এই মেয়ে অনেক করা তাই যেহেতু আমার সামনে পড়েছিল তাই দিয়ে দিছি তাকে ভরা বল হাতে না লাগে বুকে ব্যথা জামাইয়ের সামনে মারছে বইয়ের দুধে জাতা আর কি বলবো কাকা যদি জামাই এই করে মেয়েকে দিয়ে ব্যবসা বউকে বানায় দিতেছে ইমো ফিলান্সার 500 টাকা অডিও কল 1000 টাকার ভিডিও কল এরকম ভাবে টাকা কামাবে হয়ে যাবে লালে লাল কি বল বাল নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস গরমে শরীর থেকে বের হয়ে যাচ্ছে ঘাম গরমে শরীর থেকে বের হয়ে যাচ্ছে ঘাম আর এইসব মাগিবাজ কিনা ব্যবসা করে নিজের বউকে দিয়ে 500 টাকা অডিও কল 1000 টাকার ভিডিও কল আর এভাবেই করে ইনকাম বলছি কেউ আবার বুঝতে ভুল করবেন না যে এগুলো আবার প্রন হাবরার ভিডিও গুলো এইভাবে কেউ বুঝবেন না যে এটা কোনোভাবে বাজাজ ডট কম এর ভিডিও এটা জাস্ট টিকটক ভিডিও কেননা এইভাবে অ্যাভেলেশন বেড়ে যাচ্ছে টিকটক এর মধ্যে আর এইভাবে যদি কিছুদিন চলতে থাকে তাহলে হয়তো বা টিকটকের নাম বদলে এক্স প্ল্যাটফর্ম দিয়ে দিতে পারে এরকম একটা অবস্থায় চলে যেতেছে টিকটক এর অবস্থা কেননা এত পরিমাণ অ্যাভেলেশন বাড়তেছে এই টিকটক অ্যাপস এর মধ্যে এটাকে যদি টিকটক বলাতে হয়ে যায় আমার ভুল এটাকে যদি টিকটক বলাতে আমার হয়ে যায় ভুল তাহলে আমি করিতেছি আমার নিজের ভুল কবুল এটার নাম দেওয়া হচ্ছে এক্স ডট কম ভিডিও এইচডি ফুল
চাপটা যে পিচ্চিটাকে দিয়েছে পিচ্চিটা ঠিক মতো মজা নিতে পারলো না, এই চাপটা আমি দিতে পারতাম আপনাকে, আই মিন মুখেই। কি বলছেন? মানে আমার মুখ দিয়ে আপনার ওই জায়গায়। সমাজরাম উঠে দাঁড়াতে একটা হাত লাগে আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত লাগে। আমাদের ওহু ভাই বয়স আর এমদাদুল ভাইয়াক নিয়ে একটা ভিডিও বানাইছে, ভাইয়াক ভিডিওটা দেখে আই তো শিওরিত হয়ে গিয়ে। দেখি আমি শিওরিত। ভাই বুঝলাম না, গুলি করার আগে একজন মানুষ কেমনে কাঁপতে কাঁপতে মরে গেছে। আমার তো মনে হয় শীতকালের সিজনে ভিডিওটা করছিল, যার কারণে শীতে কাঁপতে কাঁপতে মরে গেছে গা। আচ্ছা ভাই, এটা স্বাভাবিক বিষয় যে শীতের মধ্যে এসব প্রতিবন্ধীরা মারাই যায়। কেননা ভাই? কেননা শীতের সময় এসব প্রতিবন্ধীরা গোসল করে না তো। আপনার সোনার বাংলায় আমি একটা জিনিস রাখতে চাই, শুধু রাখবো তা কিন্তু নয়, তাহলে তো রাখবো আর বাহির করবো, রাখবো আর বাহির করবো, রাখবো আর বাহির করবো, তারপরে সাদা থুতু ভিতরে রেখে আসবো। সো আর কোনো নেক্সট নেই আজকের জন্য, এতটুকু এনজয়, এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলো ভালো লাগছে। সো একটা করে লাইক কমেন্ট শেয়ার এন্ড একটা সাবস্ক্রাইব করো, তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না। আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য অলওয়েজ দোয়া আছে, আমার জন্য দোয়া করেন। আপাতত জন্য গেলাম গেলাম গেলাম।